কিছুদিন আগে ইসরায়েলি সেনাপ্রধান জানিয়েছিল তারা 2 মাসের মধ্যেই ইরানে হামলা করবে। এজন্য তারা প্রস্তুতিও নিচ্ছে। ইরানে হামলার জন্য ইসরায়েলে কোনো প্রস্তুতি প্রকাশিত না হলেও ইসরায়েলের এই সম্ভাব্য হামলা ঠেকাতে মহড়া চালায় ইরান। অতীতে কখনো ইরানে ইসরায়েলের হামলা নিয়ে এত বেশি উত্তেজনা তৈরি হয়নি। তবে মিডিয়ার সামনে ইসরায়েল এরকম তয়জন গর্জন করলেও বাস্তবে ইরানের ব্যাপারে তাদের কোনো নড়াচড়াই নেই। 2 মাস পার হয়ে গেলেও ইরানে হামলা তো দূরের কথা, ইসরায়েলে কোনো প্রস্তুতিও চোখে পড়েনি। উল্টো হিজবুল্লাহকে নিয়ে ইসরায়েল নিজেই চাপে রয়েছে। ইসরায়েল ইরানে হামলা করার ঘোষণা দিয়েও এভাবে চুপসে যাওয়ায় ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইসরায়েল কখনোই ইরানে হামলা করার সাহস পাবে না তা স্পষ্ট হচ্ছে। এদিকে ইরান পরমাণু গবেষণা কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমান বিশ্বের সবথেকে আধুনিক অস্ত্র ব্যবহারকারী দেশগুলোর একটি ইসরায়েল। একই সাথে তাদের সৈন্যদের পেশাদারিত্ব এবং যুদ্ধকৌশলও সেরা বলে বিবেচিত। কিন্তু তারপরও কেন ইরানে হামলা করার সাহস পাচ্ছে না ইসরায়েল? তাদের ভয়টা কোথায়? ইরানে হামলা করার চেষ্টা করলে ইসরায়েলের কি পরিণতি হবে? ইরান পারমাণবিক অস্ত্র থেকে কয়েক সপ্তাহ দূরে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কয়েকদিন আগেই বলেছেন, ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিতে গোপনে বাধা অব্যাহত রেখেছে। ইরানের পারমাণবিক অস্ত্র ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবেই দেখা হয়। ইরান পারমাণবিক অস্ত্র উৎপাদনের চেষ্টা করেছে, কিন্তু আমেরিকা ইরানকে থামাতে পারছে না। ইরানের হাতে যাতে পরমাণু অস্ত্র না পৌঁছায় সেজন্য ইসরায়েল সমুদ্র বা আকাশপথে ইরানে আক্রমণ করতে পারে। এজন্য ইসরায়েল, আরব রাষ্ট্র এবং আমেরিকাকে আগে থেকে সমন্বয় করতে হবে কিভাবে তারা নিজেদের রক্ষা করবে। কিন্তু এখন ইসরায়েল এখানে অসহায় হয়ে গিয়েছে। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে আমেরিকার তেমন কোনো ক্ষতি নেই বললেই চলে, কেননা ইরান এবং আমেরিকা বিশ্বের 2 প্রান্তে অবস্থিত। আগে আমেরিকার শঙ্কা ছিল ইরানের হাতে পরমাণু অস্ত্র গেলে মধ্যপ্রাচ্যে আমেরিকা তাদের প্রভাব হারাবে। কিন্তু জো বাইডেন তার পররাষ্ট্রনীতিতে মধ্যপ্রাচ্য নিয়ে মনোযোগ কমাচ্ছেন। আমেরিকার উদ্দেশ্য এখন পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগর, আর তাছাড়াও মধ্যপ্রাচ্যে আমেরিকার আর তেমন কোনো প্রভাব নেই বললেই চলে। উল্টো সেখানকার ঘাঁটিগুলোতে সৈন্য মোতায়েন করে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে আমেরিকার। এদিকে আফগানিস্তানে বিপুল অর্থ ব্যয় করেও শূন্য হাতে আমেরিকা পালানোর পর আমেরিকার নাগরিকেরা প্রচণ্ড ক্ষুব্ধ, কেননা তাদের ট্যাক্সের টাকায় মধ্যপ্রাচ্যে এরকম অযৌক্তিক যুদ্ধ চালানোর বিরুদ্ধে তারা। ফলে এটা একেবারেই নিশ্চিত, ইরানের সাথে আমেরিকা কোনো যুদ্ধে যাবে না। তাহলে ইসরায়েলকে সঙ্গ দিবে কে? অতীতে ইসরায়েল একাই আরব দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং যুদ্ধে জিতেছে। কিন্তু ইরান একাই আরব দেশগুলোর থেকেও বিপজ্জনক বেশি। ইরানে হামলার জন্য ইসরায়েলের প্রধান সমস্যা হল ভৌগোলিক জটিলতা। ইরান থেকে ইসরায়েলের দূরত্ব 1000 কিলোমিটারের উপরেই, ফলে স্থলপথে ইরানে হামলা করা ইসরায়েলের জন্য অসম্ভব। আর নৌপথে ইরানে হামলা করার মতো সক্ষমতা ইসরায়েলের নেই, কেননা ইসরায়েলের নৌবাহিনী একেবারেই দুর্বল। একমাত্র উপায় আকাশপথে বিমান হামলা করা, যেমনটা ইরাক এবং সিরিয়ায় হামলা করে তাদের পরমাণু গবেষণাগার ধ্বংস করেছিল। কিন্তু ইরানে হামলা করতে গেলে ইরাকের পাশাপাশি সিরিয়া বা জর্ডানের আকাশসীমা ব্যবহার করতে হবে। সিরিয়া এবং ইরাকের যুদ্ধ চলমান, তাই এই দেশগুলোর উপর দিয়ে হামলা করাটা ইসরায়েলের জন্য আত্মঘাতী। এমনকি ইরাকে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে, ফলে ইরানে প্রবেশের আগেই ইরাকের আকাশেই ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস হবে। যদি কোনোভাবে ইরাকের আকাশসীমা পার হয়, তারপরও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে ধরাশায়ী হবে ইসরায়েলি বিমানগুলো, কেননা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
আশির দশকে সাদ্দাম হোসেনের মতো দুর্বল নয়। এগুলো কয়েকশো কিলোমিটার দূর থেকেই শত্রু বিমান শনাক্ত করে ধ্বংস করতে পারে। তাছাড়াও ইরানের পরমাণু গবেষণাগারগুলো ইরানের অনেক ভিতরেই, সেই সাথে এগুলো মাটির নিচে, ফলে কোনোভাবেই হামলা করা সম্ভব না। যেখানে আজ পর্যন্ত আমেরিকায় ইরানে হামলার সাহস পায়নি, সেখানে ইসরায়েলের এতটুকু শক্তি নিয়ে কিভাবে হামলা করবে? এদিকে ইরান ইসরায়েলে প্রক্সি যুদ্ধ চলছে। এই প্রক্সি যুদ্ধে ইরানের কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল, কিন্তু ইরানের অস্ত্র পেয়ে হামাস এবং হিজবুল্লাহ ইসরায়েলে ঘুম কেড়ে নিয়েছে। এর মধ্যে হামাস ইসরায়েলের ভিতরে থাকা গাজা উপত্যকা থেকে অভিযান পরিচালনা করে। তারা খুব সহজেই ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা করতে পারে। অপরদিকে ইসরায়েলের উত্তরে রয়েছে লেবাননের হিজবুল্লাহ। তাদের আক্রমণ ক্ষমতা হামাসের থেকেও কয়েকগুণ বেশি। আর ইসরায়েলের পূর্বে আছে সিরিয়া। সিরিয়ার সাথে ইসরায়েল যুদ্ধরত। সিরিয়ার ভূমি ব্যবহার করে ইসরায়েলে ঝুঁকতে পারবে ইরানি সেনারা, ফলে তিন দিক থেকে হামলা সামলাতে হবে ইসরায়েলকে, যা দুঃস্বপ্নের মতো। আবার ইসরায়েল ইরানে হামলা করতে না পারলেও ইরান সিরিয়ার বিমান ঘাঁটি এবং আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলে হামলা করতে পারবে। সিরিয়ার দামেস্ক বিমানবন্দর থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিব মাত্র কয়েক কিলোমিটার দূরে। ইসরায়েলের সবথেকে বড় আতঙ্ক ইরানের ব্যালিস্টিক মিসাইল। ইরান একসাথে শত শত মিসাইল ইসরায়েলের দিকে ছুঁড়তে পারে, আর সেগুলো হামাসের মিসাইলের মতো দুর্বল নয়, বরং অনেক বেশি ভয়ঙ্কর। এদিকে ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সরকারের সম্পর্ক যতই ভালো হোক না কেন, এসব দেশের জনগণের মধ্যে প্রচণ্ড ইসরায়েল বিদ্বেষী মনোভাব তৈরি হয়েছে। ইসরায়েল যদি ইরান বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের সাথে আর কখনো যুদ্ধে যায়, তাহলে আরবদের ঐতিহাসিক ক্ষোভ থেকে তারাও জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। প্রিয় দর্শক, এরপরও যদি ইসরায়েল ইরানে হামলা করে, তাহলে কি ঘটবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরান এবং ইসরায়েলের সামরিক শক্তির তুলনা জানতে ইরান ইসরায়েলের সামরিক শক্তির উপর আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabg.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।